গঙ্গা বা ফারাক্কা বেড়ায় যেই কারণে বানিয়েছিল সেটাও কিন্তু ভারতের কাজে লাগেনি কলকাতা ইয়ার মানে পোর্ট সেভ করার ব্যাপারে সেটা সিলটেশন থেকে কিন্তু রক্ষা পায়নি এখন তাদেরই যারা ফারাক্কার আশেপাশে থাকে একাধিক অ্যাক্টিভিস্ট তারা ওটা ডিসমেন্টলিন তারাই চাচ্ছে যে বেড়া যেহেতু কাজে নিচ্ছেন এবং ম্যাপেও দেখা যায় যে গঙ্গা পাশ থেকে বার হয়ে আসছে এবং যেই কারণে বিহার এখন খুবই এটা নিয়ে সমালোচনা করছে কারণ একটা মিলেনিয়াম ফ্লাড হয়েছিল যেখানে বিহার খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল তিস্তার ব্যাপারে একটা নতুনত্ব এসেছে নতুনত্বটা হলো নির্বাচনের এই ভারতের নির্বাচনের সময় ভারতের পররাষ্ট্র সচিব এসেছিলেন বাংলাদেশে এবং চলে যাওয়ার পরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তখন বললেন যে ভারত তিস্তা ম্যানেজমেন্ট যেই পরিকল্পনাটা আছে সেখানে জয়েন করতে চাচ্ছে এটা হলো প্রথম পরিবর্তন কেন এতদিন তো আমরা জানি মনমোহন সিংয়ের সময় যেইটা ড্রাফট করা হয়েছিল এবং যেই ড্রাফটে ফর্টি টু থার্টি সেভেন একটা হিসাবে শেয়ার করা যেটা মমতা ব্যানার্জি রাজি হচ্ছেন ইত্যাদি সেটা নিয়েই ছিল শেয়ারিং 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 বাংলাদেশ একসময় দেখলো যে না এটা তো যাচ্ছে কোথাও বারো বছর উপরে হয়ে গেছে কিছু হচ্ছে না এবং সেখানে বিশ মিলিয়ন লোকের মতন লোক ক্ষতিগ্রস্ত হয় শীতের মৌসুমে আমরা একটা পরিকল্পনা করি সেটা হলো বৃষ্টির মৌসুমের পানিটাকে ধরে রাখা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এবং ওটা করা চিন্তা করার পরে দেখা গেল যে ওটা কস্ট আছে ওয়ান বিলিয়নের কাছাকাছি আমাদের দিতে চাই এবং চীন কোট আন ইন্টারেস্ট দেখিয়েছে প্রজেক্টটা কিন্তু আমাদেরই জি এখন ভারত বলছে সে এই প্রজেক্টটা জয়েন করতে চাচ্ছে কেন ওটা যদি হয় আমি কথা কথা বলছি তাহলে কিন্তু আর এই শেয়ারিংয়ের বিষয়টা থাকলো না কারণ শেয়ারিং কখনো হওয়ার কথা না আমি যতটুকু বুঝি এই কারণে ওখানে চব্বিশটার মতন সিকিমে ড্যাম তৈরি করছে ছোট বড় মিলে চব্বিশটার মতন এবং প্রতি ড্যামেই কিছু না কিছু পানি সরানো হয় যার জন্য শীতের মৌসুমে যতটুকু পানি আসে সেটা থাকেই না বলতে গেলে তো সেটা যখন পশ্চিমবঙ্গে আসে তার যেহেতু কৃষির কাজে দরকার হয় সেখানে সে ডাইভার্ট করে যে যার জন্য সে শেয়ারিংয়ে সম্ভব না এটা মমতা ব্যানার্জির বদলে যদি অন্য কেউ থাকে তা সেও দিতে পারবে না এখন দেখা দরকার এবং যেটা নিয়ে হয়তো নেগোসিয়েশন হবে যে এই যে ভারত যে আসতে চাচ্ছে এই যেটাকে বলে তিস্তা ম্যানেজমেন্ট যে বিষয়টা তিস্তা রিভার কম্প্রেহেন্সিভ ম্যানেজমেন্ট রেস্টোরেশান প্রজেক্ট প্রজেক্টের নামটা সেখানে যে আসতে চাচ্ছে সে কি এককভাবে আসতে চাচ্ছে না কি সে চীনের সাথে যৌথভাবে আসতে চাচ্ছে নাকি একটা কনসোর্সিয়ামের মধ্যে আসতে চাচ্ছে না কি এমন হতে পারে যে না কতগুলো জিনিস চিন করলো কতগুলো জিনিস সে করল এই জিনিসটা এখনও ক্লিয়ার না যে সে কীভাবে আসতে চাচ্ছে তবে আমি মনে করি এটা নিয়ে একটা বড় আলোচনা হবে এবং সমাধান হবে কারণ প্রধানমন্ত্রী যখন চীনে যাবেন তখন আমি মনে করি যে এবার হয়তো এই তিস্তার যেভাবেই হোক একটা সমাধান করতে চাইবেন কারণ কতদিন বাংলাদেশ আর এমনভাবে থাকবে